হ্যালো ফ্রেন্ডস, এমএস অনলাইন এডুকেশন চ্যানেল থেকে প্রতিবারের মতো আবারও জানাই স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সামনে লোকসভা ভোট, ভোটের মুখে দল ছাড়লেন একাধিক প্রবীণ কংগ্রেস নেতা। তো বন্ধুরা, তারা কী জন্য দল ছাড়লেন এবং কে কে দল ছাড়লেন সেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইকও করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনও ক্লিক করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। দলের মধ্যে গভীরভাবে বিস্তার লাভ করেছে সামাজিক বৈষম্য। শুধু তাই নয়, দলের প্রবীণ নেতাদের যথোপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে দল ছাড়লেন প্রবীণ কংগ্রেস নেতা জে চিত্তরঞ্জন দাস। লোকসভা ভোটের মুখে প্রবীণ নেতার দল ত্যাগে খুব স্বাভাবিকভাবেই চাপে পড়েছে কংগ্রেস। চিত্তরঞ্জন বাবু তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির ওবিসি সেলের চেয়ারম্যান ছিলেন। শুক্রবার তিনি ভারতের জাতীয় কংগ্রেসের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। দলের বিরুদ্ধে তার অভিযোগ, দলের মধ্যে কোনো সামাজিক সাম্যতা নেই, কংগ্রেস পার্টিতে প্রবীণ নেতাদের সম্মান দেওয়া হচ্ছে না। একই দিনে দল ছেড়েছেন আরেক প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ ভাস্কর রাপলু। তেলেঙ্গানা থেকে তিনি কংগ্রেসের টিকিটেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। দীর্ঘ 25 বছর ধরে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে ছিলেন। শুক্রবার তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে পাঠিয়েও দিয়েছেন সেই ইস্তফাপত্র। আনন্দ ভাস্কর রাপ্লুর এই দল বদলের পিছনে কাজ করেছে সপ্তদশ লোকসভা নির্বাচনে টিকিট পাওয়ার অঙ্ক। সূত্রের খবর, পালাকুর্তি কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচন প্রার্থী হতে চেয়েছিলেন আনন্দ ভাস্কর রাপলু। যদিও দল সেই দাবিকে মান্যতা দেয়নি, সেই কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে দীর্ঘদিনের এই কংগ্রেস নেতা বিজেপি শিবিরে যোগ দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।